আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে বাংলার দক্ষিণের কয়েকটি এলাকায় দেয়ে আসছে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। আগামীকাল 30 মার্চ শনিবার কোন কোন জেলা হতে পারে বৃষ্টি, কী জানাচ্ছে আবহাওয়ার মডেলগুলো সরাসরি লাইভ দেখাবো ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা প্রথমে সরাসরি নজর রাখছি স্যাটেলাইট ইমেজের উপর। স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে ঢাকা বিভাগের একদম দক্ষিণে লোহাগাড়া, মাদারীপুর এবং আরও দক্ষিণ দিকে বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। এই মেঘগুলা ধীরে ধীরে দেখুন পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ হয়ে গেছে। খুবই দ্রুত আকারে মেঘগুলি কিন্তু অগ্রসর হতে দেখা যাচ্ছে। এই সমস্ত মেঘগুলো এখানে চট্টগ্রাম বিভাগের উপর প্রবেশ করার সম্ভাবনা। আজ রাতে এই কুতুবদিয়া থেকে শুরু করে চকরিয়া, মহেশখালী, এখানে সাতকানিয়া থেকে শুরু করে হাটহাজারি, চট্টগ্রাম, রাজস্থল, এখানে রঙ্গাচুরি, তানচি, বান্দরবন, তারপর এখানে এই যে মহেশখালী, টেকনাফ, সমস্ত এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু তৈরি হয়ে গেছে নালচিটির দিকে, তারপর ঝালকাঠির দিকে, এখানে বরিশাল, তারপর এখানে আরও এই যে অনেক অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। এই সমস্ত বৃষ্টির মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে আগাতে দেখা যাচ্ছে। আজ রাতে এদিকে বোলা বিভাগের কিছু কিছু খুলনা, এখানে বরিশাল বিভাগের বোলা জেলার কিছু কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে বুরহানউদ্দিনের দিকে এবং পরবর্তীতে মেঘের শক্তিমাত্রা বৃদ্ধি পেলে লালমোহন এই অঞ্চলে এবং পরবর্তীতে আরও পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপরে বৃষ্টিপাত তৈরি হলে অবশ্যই আমরা জানাবো। আমরা একটু এই মুহূর্তে বজ্র ঝড় বৃষ্টি মোড আপনাদেরকে নিয়ে আসলাম। আগামীকাল শনিবার 30 মার্চ নাগাদ এখানে দক্ষিণ অঞ্চল দিয়ে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার কারণে মেঘের আনাগোনা শুরু হতে পারে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলের দিকে। সাথে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। ঢাকা বিভাগের দিকে বাতাসের সংঘর্ষ হচ্ছে, কুমিল্লার উত্তর দিকে, ব্রাহ্মণবাড়িয়ার দিকে এবং ত্রিপুরা অঞ্চল আরও উত্তর দিকে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি আমরা দেখি আরও শনিবার 30 মার্চ নাগাদ এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরও এখানে দেখুন বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখানে দেখুন কুমিল্লা থেকে শুরু করে এর আশেপাশে এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের একদম উত্তর আগলনাইয়া, মিরসরাই এবং এখানে কাকড়াছড়ির দিকে আমরাপুর, এখানে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের দু একটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এখানে কিন্তু রোদের এই যে তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি থাকতে পারে। তো এর পরের দিন রবিবার 31 মার্চের আপডেট একটু দেখি, দেখতে পাচ্ছি 31 মার্চও এখানে দক্ষিণের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো সমস্ত এলাকায় না, কিছু কিছু এলাকায়। এরপরে দেখতে পাচ্ছি একদম গুয়াহাটি এবং আরও উত্তরে আসামের উপর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি। সোমবার 1 এপ্রিল নাগাদ যদি দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা কম, তবে দেশের পূর্ব অঞ্চলে দুয়াক স্থানে কিছুটা বিক্ষিপ্ত সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টির সর্বশেষ আপডেট। আর একটু আমরা আপনাদেরকে নিয়ে যাব বায়ু মোড়ে, বাতাসের আপডেট আমরা যাচ্ছি। শনিবার 30 মার্চ নাগাদ আপডেট আমরা দেখতে পাচ্ছি বাতাস কোন কোন এলাকায় কেমন থাকবে। এখানে দক্ষিণ অঞ্চলে দক্ষিণে বাতাস থাকার সম্ভাবনা, কলাপাড়া থেকে শুরু করে এর আশেপাশের সমস্ত এলাকায় 25 কিলোমিটার বেগে বাতাস থাকতে পারে। চট্টগ্রাম বিভাগে 41 কিলোমিটার পর্যন্ত দক্ষিণে দমকা বাতাস থাকার সম্ভাবনা এবং দক্ষিণ দিকে 33 কিলোমিটার পর্যন্ত বাতাস থাকতে পারে। কুমিল্লা এবং এর আশেপাশে এলাকায় 30 কিলোমিটার পর্যন্ত দক্ষিণে বাতাস থাকতে পারে এবং ঢাকা বিভাগে উত্তরে বাতাস থাকতে পারে 26 কিলোমিটার। মেহেরপুর এবং খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় পশ্চিম দিক থেকে 25 কিলোমিটার বেগে বাতাস থাকতে পারে এবং রাজশাহীতে দেখুন সর্বোচ্চ বাতাসের গতিবেগ 21 কিলোমিটার। রংপুর বিভাগে যদি আমরা একটু যাই দেখতে পাচ্ছি 19 কিলোমিটার পর্যন্ত এবং পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছি খড়গপুরের দিকে 18 কিলোমিটার পর্যন্ত, চাকুলিয়ার দিকে 21 কিলোমিটার বা 23 কিলোমিটার এরকম। পুরুলিয়ার দিকে যদি যাই এখানে 33 কিলোমিটার পর্যন্ত। বাঁকুড়ার দিকে যদি আমরা একটু নজর করি 32 কিলোমিটার পর্যন্ত। দুর্গাপুরের সর্বোচ্চ বাতাসের গতিবেগ দেখুন আপনারা 40 কিলোমিটার পর্যন্ত। সিউড়ির দিকে 38 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা একটু আমরা নজর করছি, তাপমাত্রা যদি একটু দেখি দেখি কোন কোন এলাকায় কেমন। কলকাতায় দেখুন প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। খড়গপুরে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে
এবং এদিকে পুরুলিয়া সাইডে যদি আসি প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের গড় তাপমাত্রা উঠতে পারে দেখুন। এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু এলাকায় দুর্গাপুর 35 এবং বাঁকুড়ার দিকে 35, বর্ধমান 34 পর্যন্ত, কাটোয়ার দিকে 35, শান্তিপুর এখানে, দক্ষিণ চব্বিশ পরগনা এখানে, উত্তর চব্বিশ পরগনা 35 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, মেহেরপুরের দিকে 35, রাজশাহীতে 35, দুলিয়া নালহাটি এখানে রয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং মালদার দিকে 34 পর্যন্ত রয়েছে, রংপুর বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং মাইমাসহ বিভাগ এখানে 31 থাকতে পারে, সিলেট বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা পার তুলতে পারে। তো এ হচ্ছে মূলত তাপমাত্রার আপডেট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।